হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন হান্টার। তো পিএইচপি দাবি বাংলা টিউটোরিয়ালের দশম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেল। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনস্ট্যান্টস। এবং লাস্ট টিউটোরিয়ালে আমরা স্ট্রিং নিয়ে অনেক আলোচনা করেছিলাম, স্ট্রিংয়ের বিল্ডিং ফাংশনগুলো দেখেছিলাম। আজকে আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করবো। তো চলুন কথা না শুরু করা যাক, কনস্ট্যান্ট কী? কনস্ট্যান্ট হতে ধরতে গেলে একটা রকম ভ্যারিয়েবল বলা যেতে পারে সেটাকে। সো সেটা কীভাবে কাজ করে সেটা দেখাই। কনস্ট্যান্ট আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে ডলার সাইনটা ইউজ করি, তারপর ভ্যারিয়েবল নেম লিখি, তারপর কনস্ট্যান্টের আগে কী হতে ডিফাইন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এটা হচ্ছে ডিফাইন একটা কিওয়ার্ড, আর বলছি এটা একটা কিওয়ার্ড। এটার মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হয়, সেটা হয়তো বা এভাবে হতে পারে স্ট্রিংয়ের জন্য, আর ইন্টিজারের জন্য আপনি নাম্বার লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার সেকেন্ড যেহেতু ডাবল কোটটা লাগবে না। প্রথম যেটা আসে সেটা হচ্ছে আপনার ভ্যালু, ব্যাটসম্যান আপনি কী নামে তাকে ডাকবেন। আমি বললাম এল ই এ আর এন, লার্ন। এখানে স্ট্রিং পাস করলাম এল ই এ আর এন লার্ন হান্টার। ওকে, আমি তার মধ্যে একটা ভ্যালু পাস করে দিলাম। এটা লার্ন হান্টার হতে পারে, নাম্বার হতে পারে, অনেক বড় একটা ক্যারেক্টার স্ট্রিং হতে পারে, লাইক এটা আপনার ইচ্ছা। এখন আমি যদি ইকো করি, ইকো ডিফাইনের মধ্যে রাখছি না, আমি ডিফাইনকে ইকো করি, কারণ আমি যেহেতু ডিফাইনের মধ্যে রাখছি ডিফাইনকে আমি ইকো করে দেখি, তাহলে এরর আসবে, কারণ ডিফাইনকে ইকো করলে হবে না, তাই না? সো এখানে বলে দিয়েছে দেখেন যে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট ডিফাইন, তার মানে এখানে আপনি কনস্ট্যান্ট ইউজ করছেন বাট ডিফাইন নামে এখানে কোনো কিছু নাই। সো আপনি এখানে লেখেন লার্ন হান্টার, পিন করবেন হচ্ছে এই লার্ন হান্টার, তাই না? আমি লিখলাম এল ই আর লার্ন হান্টার, সেভ করলাম। হ্যাঁ, লার্ন হান্টার আসছে, কিন্তু আমার এটা কি আসছে? আমার কিন্তু এইটা আসে নাই। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমি তাকে কি নামে ডাকবো সেটা দিতে হবে। কারণ মানে হচ্ছে আমি যখন এই লার্ন হান্টার কনস্ট্যান্ট রাখলাম তখন তার নাম ফিক্সড করে দিলাম যে তোমার নাম লার্ন। তার মানে যখন লার্নকে ডাকবো তখন তুমি আসবা। সো আমি যেখানে লিখি ছোটো হাতের লার্ন এল ই আর এন লার্ন, সেভ করলাম, এরর, আনডিফাইন্ড কনস্ট্যান্ট, তাই না? সেখানে কী করবে, একটা এরর দেখাবে। বাট আমি যদি এখানে এল ই এ আর এন লার্ন দিই এবং সেভ দিই তাহলে কি আসবে? হ্যাঁ, অবশ্যই আসছে। কেন আসছে? কারণ আমি তার মধ্যে এই ভ্যালুটা দিয়ে দিয়েছি যে লার্ন তোমার কাছে আমি এটাকে জমা রাখলাম। তার মানে আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি এই ভ্যালুটা আমাকে শো করবে, লাইক এই যে ইকো লার্ন করলাম এটা নিয়ে আসলাম। তাহলে ছোটো হাতের দিলে কাজ করলো না কেন? এটা ডিফল্টভাবে এখানে ট্রু দেওয়া থাকে। আমি যখন ফলস করে দিই যে কি সেন্সিটিভ অফ করে দিলাম, যেটা কি সেন্সিটিভ না, আমি লাস্ট ছোটো হাতে লিখি বড়তে লিখি আমাকে শো করাবা। নাও সেভ করি, ক্রিয়েট করি, কি বলছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট লার্ন অ্যাজিউম টু লার্ন, ওকে ফাইন এল ই এ আর এন টু দিয়ে, ওকে লার্ন চলে আসছে। তার মানে আমি যখন এই ট্রু দেওয়ার মানে কি, আমি বললাম যে এটা কী সেন্সিটিভটা চেঞ্জ করে দিতে, অফ করে দিতে। যখন এটা ডিরেক্টলি ফলস থাকে, যখন ট্রু দিলাম তখন সেইটাকে লার্ন বড়াতে লেখুক অথবা ছোটো হাতে লেখুক কোনো সমস্যা নাই, আমার এটা মিললেই হলো। আমাকে তার মধ্যে যা রাখা যে স্টোর করা যে ভ্যালু সেটাকে আবার শো করছে। তার মানে কি, আমরা বললাম কনস্ট্যান্ট বলতে বোঝায় প্রথমত কোনো কিছুর মধ্যে কোনো কিছু রাখা। ডিফাইন কিওয়ার্ড দ্বারা শুরু করলাম, কোনো কিছুর মধ্যে কোনো কিছু রাখলাম, সেটা কি সেন্সিটিভ ট্রু থাকে, অল টাইম থাকে। যদি আপনি এখানে ফলস করতে চান তাহলে এখানে ট্রু লিখে দিয়ে আপনি যে কোনো নামেই এটা ইউজ করতে পারবেন। এখানে যদি আপনার লার্ন বড়তে লেখেন, এখানে ছোটো লেখেন, কোনো সমস্যা নাই। তার মানে আমরা কনস্ট্যান্ট মানে এতটুকু বুঝতে পারলাম। আপনি যখন ফাংশনের মধ্যে লিখতে চান বা ফাংশনের মধ্যে কল করতে চান সেটাও আসবে। বাট ফাংশন মধ্যে আমি এখন লিখাবো না, কারণ ধরে নিচ্ছি ফাংশন কী সেটা আপনি জানেন না। যখন ফাংশন নিয়ে কাজ করবো তখন আমরা আলোচনা করবো। ভালো থাকবেন, ধন্যবাদ, সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।